শনিবারের মধ্যে বাসে অর্ধেক ভাড়া চালুর আলটিমেটাম শিক্ষার্থীদের। নাইজারের পশ্চিমাঞ্চলে 25 বেসামরিক নাগরিক নিহত। এবং 42 ফাউলের ম্যাচে ব্রাজিল আর্জেন্টিনা ড্র। আসসালামু আলাইকুম, নগর বার্তায় শুভেচ্ছা সবাইকে। খবরের শেষ পর্যন্ত উপস্থাপনায় আছি আমি আফসা ইসমাইল। বলছিলাম আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো, এবার জানব বিস্তারিত। দর্শক, শিরোনামে যেমনটি বলছিলাম, শিক্ষার্থীদের কাছ থেকে বাসে অর্ধেক ভাড়া নেওয়ার দাবিতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত ওই সড়কে শতাধিক শিক্ষার্থী অবস্থান করে বিক্ষোভ করেন। ঢাকা কলেজের সামনে মিরপুর রোড বন্ধ করে বাসে অর্ধেক ভাড়া নেওয়ার দাবিতে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। পরে অবরোধ তুলে নিলেও শনিবারের মধ্যে বাসে অর্ধেক ভাড়া চালুর আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আবারও আন্দোলনে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপারেশনস মনিরুজ্জামান বলেন, কলেজ কর্তৃপক্ষ, প্রশাসন ও বাস মালিকদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে। শিক্ষার্থীদের অভিযোগ, এ রুটে প্রতিদিন অনেক শিক্ষার্থী চলাচল করলেও তাদের থেকে হাফ ভাড়া নেওয়া হচ্ছে না। উল্টো বাস চালক ও হেল্পাররা শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। হাফ ভাড়া নিশ্চিতের দাবিতে তারা বাস আটকে দিয়ে বিক্ষোভ করেছেন। আন্তর্জাতিক প্রসঙ্গ, মালি সীমান্তবর্তী নাইজারের সংঘাতপূর্ণ মরুভূমি অঞ্চলে সন্দেহভাজন ব্যক্তিদের হামলায় 25 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে এএফপি। জাতিসংঘ মানবাধিকার উন্নয়ন সূচকের মাপকাঠি অনুযায়ী বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ নাইজার তাদের মালি ও বুর্কিনা ফাসো সীমান্ত ঘেঁষা পশ্চিমাঞ্চল এবং নাইজেরিয়া সীমান্তবর্তী দক্ষিণ পূর্বাঞ্চলে উগ্রবাদী তৎপরতা মোকাবেলা করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মালি সীমান্তবর্তী বিস্তৃত তাহওয়া মরুভূমি অঞ্চলে বাকরাত শহরে ওই হামলায় 25 জন নিহত হয়েছেন। এছাড়াও ওই ঘটনায় আরও কয়েকজন আহত হন। এ সময় সেখানে দুইটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। মন্ত্রণালয় আরও জানায়, একই অঞ্চলে পৃথক হামলায় অজ্ঞাতনামা সশস্ত্র ব্যক্তিরা টাউনহল ও একটি স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর করে এবং দুইটি মানি ট্রান্সফার শপ লুটপাট করে। তারা জানায় সেখানে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা কর্মীদের পাঠানো হয়েছে। এবারে খেলার খবর, দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের 13তম রাউন্ডে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ব্রাজিল। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যকার ম্যাচটি গোলশূন্য অবস্থায় শেষ হয়। 90 মিনিটে কোনো দল গোল দিতে না পারলেও ম্যাচে 42 বার ফাউল করেছে দুই দল। আর্জেন্টিনা ও ব্রাজিল দুই দলই সমান 21টি করে ফাউল করেছে, এতে কেউ লাল কার্ড দেখেনি। তবে আর্জেন্টিনা 4টি ও ব্রাজিল 3টি হলুদ কার্ড পেয়েছে। ম্যাচে বল দখলে এগিয়ে থাকা আর্জেন্টিনা গোলপোস্টে 4বার শট নিয়েছে, অন্যদিকে গোলপোস্টে 2বার শট নিয়েছে ব্রাজিল। সুপার ক্লাসিকোতে ব্রাজিলের বিপক্ষে জিততে না পারলেও কাতার বিশ্বকাপের টিকিট কেটে ফেলেছে আর্জেন্টিনা। 13 ম্যাচ খেলে 8 জয় ও 5 ড্রয়ে 29 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ অবস্থান করেছে আর্জেন্টিনা। আগের ম্যাচেই কাতার বিশ্বকাপ নিশ্চিত করা ব্রাজিল 13 ম্যাচে 11 জয় ও 2 ড্রয়ে 35 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। দর্শক, নগর বার্তার আজকের খবর এগুলোই। শেষ করছি আবারও বৃহস্পতিবারের শীর্ষ খবরগুলো জানিয়ে। শনিবারের মধ্যে বাসে অর্ধেক ভাড়া চালুর আলটিমেটাম শিক্ষার্থীদের। নাইজারের পশ্চিমাঞ্চলে 25 বেসামরিক নাগরিক নিহত। এবং 42 ফাউলের ম্যাচে ব্রাজিল আর্জেন্টিনা ড্র। খবরের বাইরে সবসময় নিজেকে আপডেট রাখতে ভিজিট করুন www.nagar.tv, facebook.com/nagar.tv, youtube.com/nagar.tv এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। নিজে এবং দেশকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মানব,
অন্য কেউ মানতে সহযোগিতা করব। শুক্রবারের নগর বার্তায় চোখ রাখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আফসা ইসমাইল।